আমরা সকলেই জানি গতকাল কাশ্মীরে সিআরপিএফের 44 জন জওয়ান পাকিস্তানি জঙ্গি বাহিনীর আক্রমণে প্রাণ দিয়েছেন। আমাদের কাছে খুবই কষ্টের, খুবই দুঃখের, আরও বেশি দুঃখের আমাদের কাছে যে আমাদের দেশের রাষ্ট্রনেতারা মারা গেলে তাদের স্মৃতির উদ্দেশ্যে শোক পালন হয়, রাষ্ট্রীয় শোক পালন হয়। কিন্তু যারা দেশের জন্য প্রাণ দিলেন সেই সব সেনা জওয়ানদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে না। আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার কর্মচারীদের পক্ষ থেকে আজকে এই আমাদের শোক সভার মধ্যে দিয়ে সেই আবেদন, সেই প্রস্তাবই আমরা দিতে চাই সরকারের কাছে, রাষ্ট্রপতির কাছে, যে আপনারা দয়া করে জওয়ানদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কথা ভাবুন। কারণ দেশের জন্যই তারা প্রাণ দিচ্ছেন, তারাই সত্যিকারের সৈনিক, দেশ মাতাকে রক্ষা করার দায়িত্ব তাদের কাঁধে আমরা তুলে দিয়ে আমরা সকলে খুব নিরাপদে থাকি, অথচ তারা মৃত্যুবরণ করলে আমরা তাদের জন্য কোনো রকম শোক পালন করি না। আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার কর্মচারীবৃন্দ সকাল থেকেই কালো ব্যাজ ধারণ করে আমাদের অফিসের নিয়মিত কাজকর্ম করে চলেছি। এখন টিফিন আওয়ার্সে আমরা শোক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম। নামটা বলবো আমার অমিত সিংহ।